নড়াইল সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5 শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকের করোনা আক্রান্ত হয়েছে। এদিকে ঠাকুরগাঁও শহরের 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 13 জন শিক্ষার্থী এবং 6 জন শিক্ষক এবং গোপালগঞ্জের 2 স্কুলের 2 শিক্ষার্থীর করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেছে প্রশাসন। সরকারি বিধি মেনেই স্কুলের শিক্ষার্থীরা আসছে, ক্লাসও নিচ্ছে শিক্ষকরা। সবাইকে হাত ধুয়ে এবং জ্বর মেপে ক্লাসে প্রবেশ করানো হচ্ছে। ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। কঠোরভাবে স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু স্কুলগুলোতে আসলে কতটুকু মানা হচ্ছে তা জানতে আমরা এখন চলে যাচ্ছি মানিকগঞ্জে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আহমেদ সাব্বির সোহেল, চলে যাচ্ছি তার কাছে। সোহেল, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার আপনি কেমন দেখতে পাচ্ছেন? জি লোপা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি বলতে গেলে আপনাকে বলতে হয় মানিকগঞ্জের প্রধান দুটি স্কুল, একটি হচ্ছে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অপরটি মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়। আমি আছি এখন মানিকগঞ্জ সরকারি এসকে বালিকা বিদ্যালয়। গত 12 তারিখে স্কুল খোলার পরে এখানে গত 15 তারিখে আপনার 10ম শ্রেণীর একজন ছাত্রী করোনা সংক্রমিত হয়। সংক্রমিত হওয়ার পরে ওই শ্রেণীকক্ষের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ওই শ্রেণীকক্ষের সবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় আবার শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর গত 22 সেপ্টেম্বর এই স্কুলেরই 8ম শ্রেণীর এক মেধাবী ছাত্রী সুবর্ণা ইসলাম রোদেলা, তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়ার পরেই আপনার কিছুটা হলেও এই স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর আবার গতকালকে আপনার 5ম শ্রেণীর এক ছাত্রীর করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পরে আজকের থেকে সেই শ্রেণীকক্ষের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। অপরদিকে এর পাশেই সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেখানে 8ম শ্রেণীর এক ছাত্রর গতকালকে উপসর্গ দেখা দিয়েছে, আজকে তার পরীক্ষা করানো হবে। এছাড়া মানিকগঞ্জ জেলার অন্যান্য কোন স্কুলের এখনো কোনো সংক্রমিত বা উপসর্গের খবর পাওয়া যায়নি। লোপা, দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি লুৎফর রহমান মিঠু। মিঠু, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন এবং করোনাকালে সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আপনি? লোপা, আপনি যেমনটি বলছিলেন, ঠাকুরগাঁওয়ে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু পরিবারের সদস্যরা 13 জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল। 13 জনের জায়গায় আমি শিশু পরিচালের শিশু পরিবারের উপপরিচালক রিক্তা বানুর সাথে কথা হয়েছে, আরো একজন রোগী শনাক্ত হয়েছে, সব মিলিয়ে 14 জন। এবং সবচেয়ে বেশি আক্রান্ত যে স্কুলে, ঠাকুরগাঁও হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, আমি এই মুহূর্তে সেই স্কুলে দাঁড়িয়ে রয়েছি এবং স্বাভাবিক রয়েছে তাদের কার্যকলাপ। স্কুলে বাচ্চারা এসেছে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশের পূর্বেই টেম্পারেচার মিটার দিয়ে এবং হাত ওয়াশ করে প্রতিটি ব্রেঞ্চে একজন করে বাচ্চা বসছে। তা আমরা বা অনেকেই আশঙ্কা করছিল যে এই করোনাকালীন সময় বা করোনার খবর বা করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাচ্চারা মনে কম আসবে, কিন্তু আজ আমি 3টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা আক্রান্ত হয়েছে তাতে আশানুরূপ শিক্ষার্থী উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে তেমন কোনো আতঙ্ক নেই। বাকি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে তারা প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসাচ্ছে। সব মিলিয়ে ঠাকুরগাঁওর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমি আপনার এই 13টি বাচ্চা শিশু পরিবার উপপরিচালক রিক্তা বানুর সাথে কথা বলেছি, 14টি বাচ্চা ভালো রয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার
চপলের সাথে কথা হয়েছে, হাসপাতালের কর্তৃপক্ষ তাদেরকে টেক কেয়ার করছে, তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে শিশু পরিবারে, এবং তাদের কোনো বড় কোনো সমস্যা দেখা দেয়নি এখন পর্যন্ত। লোপা ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন করোনা পরিস্থিতিতে স্কুল খোলার এই মুহূর্তের খবর।